রবিবার থেকে চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পুজো শুরু হয়েছে। এই খার্চি পুজোকে উপলক্ষ করে শুরু হয়েছে 7 দিনব্যাপী খার্চি মেলা। রবিবার সকাল পৌনে 6টা নাগাদ চতুর্দশ দেবতাদের নিয়ে রাজচন্তাই ও অন্যান্য পুরোহিতরা হাওড়া নদীর পূর্ণ গঙ্গা ঘাটে যান। সেখানে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতাদের স্নান করানো হয়। গঙ্গা স্নান শেষে চতুর্দশ দেবতার বিগ্রহদের মন্দিরে এনে রাখা হয়। সকাল 7:30 থেকে শুরু হয় মূল পুজো। এদিন খার্চি পুজোর শুরুর সময়ে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি মন্দিরে পুজো পাঠ প্রত্যক্ষ করেন। এরপরে তিনি মেলা প্রাঙ্গণে যান। খার্চি মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এই সময়ে রাইজিস্ট প্রতিনিধিদের একান্ত সাক্ষাৎকারে পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, খার্চি পুজো মেলাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 5 কোম্পানি টিএসআর বাহিনী এই কয়দিন মেলা প্রাঙ্গণে থাকবেন। তাদের সাথে থাকবেন প্রায় 200 জনের মতো রাজ্য পুলিশের কর্মী। দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের সাহায্য সহযোগিতা করার জন্য মন্দির প্রাঙ্গণে 150 জন স্কাউট অ্যান্ড গাইড স্বেচ্ছাসেবক রয়েছেন। তিনি আরও জানান, স্কাউট অ্যান্ড গাইড স্বেচ্ছাসেবকদের পাশাপাশি মেলা পরিচালন কমিটি পরিচালিত স্বেচ্ছাসেবকরাও পুণ্যার্থীদের সহযোগিতা করবেন। তিনি আরও জানান, এবারে মেলা প্রাঙ্গণে 800-এর বেশি স্টল রয়েছে। পুজোর শুরু থেকেই মন্দির চত্বরে এবং মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের ঢল নেমেছে। রাজ্য বন্ধের কোনো প্রভাব মেলায় পড়েনি বলেও দাবি করেন পশ্চিম জেলা জেলা শাসক। তিনি জানান, 7 দিনব্যাপী খার্চি পুজো মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। দেখিয়ে মেলা কে লিয়ে লগভগ 5 TSR কি কম্পানিজ মোবিলাইজ কি গই হ্যাঁ আর সাথ সাথ 200 সে উপর স্টেট পুলিশ কে লোক ভি হোঙ্গে। ইসকে সাথ সাথ 150 স্কাউটস এন্ড বয়েজ এন্ড স্কাউট সে ভি হমনে লোকো কো মোবিলাইজ কিয়া হ্যায় ক্রাউড কন্ট্রোল করনে কে লিয়ে। और मेला कमेटी के भी वॉलंटियर्स हैं। तो अगर आप सिक्योरिटी के हिसाब से देखें तो बहुत ही पुख्ता सिक्योरिटी की गई है। साथ ही साथ आज के बंद को लेके भी पुलिस की तरफ से आपने भी ऑब्जर्व किया होगा, नाकाओं पे कहीं कहीं पे सिक्योरिटी अवेलेबल है, पेट्रोलिंग व्हीकल्स अवेलेबल हैं। और मैं देख सकता हूँ कि आम नागरिक जो है वो काफ़ी संख्या में मौजूद हैं, खासकर मंदिर के अंदर जो दर्शालु हैं। और साथ साथ जितने भी हमने स्टॉल प्लान किए थे 800 के आसपास स्टॉल, वो सारे के सारे फुलफिल हो गए हैं। उम्मीद करता हूँ कि आने वाले 7 दिनों में लोग सेफ और सिक्योर माहौल में इस पूजा का आनंद लेंगे। উল্লেখ্য, খার্চি পুজো মেলাকে পরিচালন করার জন্য বিগত বছরগুলির মতো এবছরও খার্চি মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। খার্চি পুজো মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পুলিশ এবং প্রশাসনের পাশাপাশি মেলা কমিটির সদস্যরাও সক্রিয় রয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।